লাইলি মজনুর প্রেম কাহিনীকেও হার মানালো প্রেমের সাক্ষী ছয় হাজার ধাপের ভালোবাসার সিরি প্রেমিক যুগলের পৃথিবীতে অমর হয়ে আছে লাইলি মজনু শিরি ফারাদ ও রোমিও জুলেটের প্রেমের কাব্যগাথা যুগে যুগে তাদের প্রেম কাহিনী ধ্বনিত হয়েছে মানুষের মুখে এবার সেই প্রেম কাহিনীকেও হার মানালো চীনা প্রেমিক যুগল লিউজু ছেলেটির বয়স ছিল তখন মাত্র ছয় বছর আর মেয়েটির ষোলো সদ্যবিবাহিত সেই মেয়েটি পালকিতে চড়ে চলেছে স্বামীর ঘরে দুজনের প্রথম দেখা তখনই উনিশশো বিয়াল্লিশ সালের জুন মাস চীনের একটি ছোট্টগ্রাম গাঁওতান স্থানীয়দের বিশ্বাস ছিল ছোটো ছেলেদের দুধের দাঁত পড়ে যাওয়ার পরে কোনো নববধূ তার মুখের ভিতর হাত দিলে ছেলেটির ভাগ্য ভালো হবে পালকিতে বসে থাকা নতুন বউ জু কিং লিউয়ের মুখে হাত দিতে গেলে দুষ্ট ছেলেটি তার আঙ্গুলে কামড়ে দেয় স্বাভাবিকভাবেই রেগে গিয়ে দোলার পর্দা সরিয়ে ছেলেটিকে দেখতে চায় জু কিং ছোট্ট ছেলেটির সামনে ফুটে ওঠে সুন্দর একটি মুখ পরে লিউকে বিয়ের কথা বললেই সে বলতো তার ওই পালকিতে থাকা মেয়েটির মতো বউ চাই লিউয়ের গ্রামের সব থেকে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল জুয়ের বিয়ের দশ বছর পরই আরা হয় জু চার সন্তান নিয়ে তখন তার অকুল পাথার অবস্থা তখনই পাশে এসে দাঁড়ায় সদ্য যুবা বা আঠারো বছরের লিউ জু ও তার সন্তানদের জন্য নানা কাজ করে দিত সে এমন করেই কেটে যায় তিনটি বছর মিষ্টি এক সম্পর্ক তৈরি হয় জু ও লিয়ের মধ্যে কিন্তু সমাজ তা মেনে নিতে পারেনি তাই একদিন সবকিছু পেছনে ফেলে উনত্রিশ বছরের জু ও তার চার সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় একুশ বছরের লিউ পাহাড়ের ওপর ঘরের ঘর তৈরি করে বসবাস শুরু করে তারা প্রথম কয়েক বছর খুব কষ্ট করে জীবনযাপন করলেও আস্তে আস্তে নিজেদের সংসার গুছিয়ে নেয় জুলিও। প্রথম স্বামীর চার সন্তানের মধ্যে ছোট সন্তানটি মারা যায় পরে আরও চার সন্তানের মা হন জু বড় হয়ে ছেলে মেয়েরা একে একে মা বাবার পাহাড়ের বাড়ি ছেড়ে জনপদে সমতলে বসবাস শুরু করে লিজু তাদের ভালোবাসাতেই কাটিয়ে দেয় সারা জীবন দুই এক সালে এক অভিযাত্রী দল হঠাৎ খোঁজ পায় লিজুয়ের পাহাড়ের গায়ে ধাপে ধাপে সিঁড়ি দেখে সন্দেহ হয় তা বেয়ে উঠেই তারা দেখা পায় বৃদ্ধ দম্পতি পৃথিবী জানতে পারে এক অসাধারণ প্রেম কাহিনী পিচ্ছিল পথে ওঠানামা করতে যাতে জুয়ের কোনো অসুবিধা না হয় সেজন্য লিউ পঞ্চাশ বছর ধরে পাহাড়ের গায়ে তৈরি করেছে ছয় হাজার ধাপের সিঁড়ি কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধু ছেনি দিয়ে এ অসাধ্য সাধন করে লিউ ভালোবাসার ওই সিঁড়ি তৈরি করতে ছত্রিশটি স্টিলের শ্রেণী ভাঙ্গে লিউ দুই সালে মৃত্যু হয় লিউয়ের তাদের সন্তান লিউমিং জানান প্রতিদিনের কাজ সেরে বাসায় ফেরার পরই মারা যায় লিউ মা বাবার ভালোবাসা এতটাই গভীর ছিল যে মৃত্যুর পরেও তাদের মুঠো ছাড়াতে বেশ বেগ পেতে হয়েছিল লিউয়ের বয়স তখন বাহাত্তর বছর 2012 সালের অক্টোবরে পৃথিবী ছাড়েন জু প্রায় আটাশি বছর বয়সে কিন্তু স্বামী ছাড়া যে কয়দিন বেঁচে ছিল জু প্রতিক্ষণে একই কথা আউরে গিয়েছে আমাকে রেখে তুমি আগে চলে গেলে তোমাকে ছেড়ে বাঁচবো কী করে লিউজি চলে গেছে পৃথিবী ছেড়ে কিন্তু রয়ে গেছে তাদের প্রেমের সাক্ষী ছয় ধাপের ভালোবাসার সিঁড়ি প্রসঙ্গত দুই হাজার ছয় সালে চীনের প্রথম দশটি প্রেম কাহিনীর মধ্যে নির্বাচিত হয়েছিল জুলিওয়ের কাহিনী চীনের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইডুতে মোস্ট সার্চের টাইম ছিল লাউডার অফ লাভ বা ভালোবাসার সিঁড়ি